হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দ্য আইস হ্যাবিট গল্প থেকে সমস্ত এমসিকিউগুলো সলভ করে নেব। তো চলো শুরু করি। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা যারা নতুন এই চ্যানেলে এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা অবশ্যই লাইক করে দেবে এবং তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। তো চলো তাহলে আজকে শুরু করি। The narrator had the train compartment to himself up to মানে narrator ট্রেনের মধ্যে একা ছিল। কত দূর পর্যন্ত একা ছিল? রোহানা। তাহলে উত্তরটা হয়ে যাবে রোহানা। তোমাদের আরও অপশন থাকতে পারে, তেহারা, মুসুরি, এগুলো আরও বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, কিন্তু তোমরা কোনটা উত্তর লিখবে? তোমরা লিখবে রোহানা। তো চলো দুই নম্বর। দ্য পার্সন গট হু গট ইন টু দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এ গার্ল। তাহলে যে কম্পার্টমেন্টে উঠেছিল সে কে ছিল? একজন মহিলা। তিন নম্বরে দেখো, দ্য কাপল হু শ হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। উত্তর হয়ে যাবে প্যারেন্টস। যে দম্পতি তাকে বিদায় জানাতে এসেছিল তারা কে ছিল? তার প্যারেন্টস, তার পিতামাতা। তো চলো চার নম্বর দেখে নাও। দে সিমড ভেরি অ্যানেক্সিয়াস অ্যাবাউট হার কমফোর্ট। তারা উদ্বিগ্ন ছিল। কী নিয়ে উদ্বিগ্ন ছিল? কমফোর্ট নিয়ে উদ্বিগ্ন ছিল, আরাম নিয়ে উদ্বিগ্ন ছিল। পাঁচ নম্বর, দ্য ডিটেল ইনস্ট্রাকশনস ওয়ার গিভেন টু দ্য গার্ল বাই হার মাদার। বিস্তারিত তথ্য কে দিয়েছিল? তার মা। ছয় নম্বরে দেখো, দ্য গার্ল ওয়াজ ইনস্ট্রাক্টেড নট টু লিন আউট অফ দ্য উইন্ডো। মেয়েটিকে তথ্য দেওয়া হয়েছিল যে বাইরে তাকাবে না, কোটা দিয়ে? উইন্ডো, জানালা দিয়ে। আরও অপশন থাকতে পারে, কিন্তু তোমরা কোনটা লিখবে? দ্য উইন্ডো। উত্তর লিখবে জানালা। সাত নম্বরে দেখো, দ্য ন্যারেটার্স আইজ ওয়্যার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। উত্তর হবে লাইট অ্যান্ড ডার্কনেস, অর্থাৎ ন্যারেটারের চোখগুলো কিসের প্রতি সংবেদনশীল ছিল? না আলো এবং অন্ধকারের প্রতি, লাইট অ্যান্ড ডার্কনেস। দ্য ন্যারেটার, তারপরে দেখো আট নম্বরে দেখো, দ্য ন্যারেটার নিউ দ্যাট দ্য গার্ল ওয়াজ ওয়ারিং এ পেয়ার অফ স্লিপার্স। ম্যারেটার জানতো যে মহিলাটি পরেছিল, কি পরেছিল? এক জোড়ো চপ্পল টাইপের একটা জুতো। তাহলে উত্তর হয়ে যাবে স্লিপার্স। তারপরে দেখো নয় নম্বরে, দ্য ন্যারেটার লাইক দ্য সাউন্ড অফ। ন্যারেটার পছন্দ করেছিল কিসের আওয়াজ? দ্য গার্লস ভয়েস, মেয়েটির কণ্ঠস্বরের আওয়াজ। মেয়েটির কণ্ঠস্বরের আওয়াজ ন্যারেটার পছন্দ করেছিল। দশ নম্বরে, দ্য গার্ল ওয়াজ স্টার্টেলড হোয়েন। মেয়েটি অবাক হয়ে গিয়েছিল, হোয়েন কখন, কখন অবাক হয়ে গিয়েছিল? দ্য ন্যারেটার স্পক টু হার, যখন ন্যারেটার তার সঙ্গে কথা বলতে শুরু করেছিল তখন মেয়েটি অবাক হয়ে গিয়েছিল। যখন ন্যারেটার তার সঙ্গে কথা বলেছিল তখনই মেয়েটি অবাক হয়ে গিয়েছিল। ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেইল টু সি। এটা প্রায়ই ঘটে থাকে যে যাদের ভালো দৃষ্টিশক্তি আছে তারা দেখতে ব্যর্থ হয়। কি দেখতে ব্যর্থ হয়? না হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, অর্থাৎ তাদের সামনে যে সঠিক জিনিস কোনটা সেটা দেখতে তারা ব্যর্থ হয়। তাদের সামনে সঠিক জিনিস কোনটা, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, সেটা তারা দেখতে ব্যর্থ হয়। বারো নম্বরে দেখো, পিপল হু ক্যান নট সি অর সি ভেরি লিটল, যে সেই সমস্ত জনগণ যারা দেখতে পায় না অথবা কম দেখতে পায়, হ্যাভ টু ডিপেন্ড অন দেয়ার, তাদেরকে নির্ভর করতে হয় কিসের উপর? রিমেইনিং সেন্সেস, অর্থাৎ বাকি যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলোর উপর তাদেরকে ডিপেন্ড, নির্ভর করতে হয়। দ্য ন্যারেটার ওয়ান্টেড টু প্রিভেন্ট দ্য গার্ল ফ্রম ডিসকভারিং হিজ। ন্যারেটার তার মেয়েটির কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছিল যাতে সে জানতে পারে না। কোন জিনিসে জানতে পারে না? ব্লাইন্ডনেস, অন্ধ। ন্যারেটার যে অন্ধ সেটা সে গোপন রাখতে চেয়েছিল। দ্য গার্ল ওয়াজ গোয়িং টু, মেয়েটি যাচ্ছিল, কোথায় যাচ্ছিল? সাহারানপুর। আমরা জানি যে মেয়েটি কোথায় যাচ্ছিল, সাহারানপুরে যাচ্ছিল। অ্যাট সাহারানপুর স্টেশন দ্য গার্ল ওয়াজ সাপোজ টু মিট হার। সাহারানপুর স্টেশনে মেয়েটিকে নিতে কে আসতো? তার আন্টি। এটা আমরা সবাই জানি যে তার আন্টি তাকে নিতে আসতো। আন্টস আর ইউজুয়ালি, আন্টিরা হয় সাধারণত কী ধরনের প্রাণী? এটা আমাদের ন্যারেটার বলেছিল যে আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, ভয়ঙ্কর ধরনের প্রাণী। দ্য গার্ল ওয়ান্টেড টু গো, মেয়েটি যেতে চেয়েছিল কোথায়? মুসুরি।
মেয়েটি যেতে চেয়েছিল কোথায়, মুসৌরিতে, মানে তার যাওয়ার ইচ্ছা ছিল মুসৌরিতে। দ্য বেস্ট টাইম ফর গোয়িং টু মুসৌরি ইজ, মুসৌরিতে যাওয়ার সব থেকে ভালো সময় কোনটা, কোন মাসটা ছিল সব থেকে ভালো সময় মুসৌরিতে যাওয়ার, সব থেকে ভালো সময় কোন মাসটা ছিল, না ছিল সেটা অক্টোবর, অক্টোবর ছিল মুসৌরিতে যাওয়ার সব থেকে ভালো সময়। ইন অক্টোবর দ্য হিলস আর কভার্ড উইথ, অক্টোবর মাসে পাহাড়গুলো ঢেকে রাখে, কোন ফুল দিয়ে ঢেকে রাখে আমরা জানি, ওয়াইল্ড ডালিয়া, অক্টোবর মাসে কোন ফুল দিয়ে ঢেকে রাখে, ওয়াইল্ড ডালিয়া ফুল দিয়ে পুরো পাহাড়টা ঢাকা থাকে। তারপরে চলো নেক্সট, ইন অক্টোবর দ্য সান ইজ, অক্টোবর মাসে সূর্যটা কীরকম হয়, সূর্যটা হয় অক্টোবর মাসে সূর্যটা কীরকম, ডেলিসিয়াস, অক্টোবর মাসে সূর্যটা হয় ডেলিসিয়াস। ইন দ্য হিলস, পাহাড়ে অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ, রাতের বেলা, রাতের বেলা তুমি পাহাড়ে কিসের সামনে বসতে পাবে, লগ ফায়ার, একটা আগুনের পাশে, আগুন জ্বলবে তার পাশে তুমি সেখানে বসতে পাবে। দ্য আইজ হ্যাভ ইট, এটা কি ধরনের একটা গল্প, এটা হচ্ছে একটা শর্ট স্টোরি, আইজ হ্যাভ ইট হচ্ছে একটা ছোট গল্প। দ্য ন্যারেটর থট ইফ হিজ ওয়ার্ডস হ্যাড, ন্যারেটর ভেবেছিল যে তার শব্দগুলো তাকে টাচ করেছিল কি, তাকে স্পর্শ করেছিল কিনা, এটা ন্যারেটর ভেবেছিল যে তার কথাগুলো হয়তো সেই মেয়েটিকে টাচ অর্থাৎ স্পর্শ করেছিল। দ্য ন্যারেটর ডিড নট নো হোয়েদার সি থট হিম এ, ন্যারেটর ভেবেছিল যে মেয়েটি তাকে কি ভাবছিল, রোমান্টিক ফুল, এটা ন্যারেটর ভাবছিল যে হয়তো তাকে সে একটা রোমান্টিক ফুল ভেবেছে, একটা রোমান্টিক বোকা বোকা ভেবেছে। দ্য ন্যারেটর ওয়াজ ডাউটফুল হোয়েদার সি হ্যাড অলরেডি নোটিসড দ্যাট হি কুড নট, ন্যারেটারের মনে একটা সন্দেহ ছিল যে সে মেয়েটি তাকে ভেবেছিল কিনা, লক্ষ্য করেছিল কিনা, যে ন্যারেটার দেখতে পায় না, কুড নট সি, দেখতে পায় না। দ্য ন্যারেটার মেড, ওগুলো আরও অপশান থাকতে পারে কিন্তু তোমাকে দেবে সি, দ্য ন্যারেটার মেড টু এ প্রিটেন্স অফ স্টাডিং, দ্য ন্যারেটার বাইরের দৃশ্যটা পড়ার ভান করেছিল, ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ অর্থাৎ বাইরের দৃশ্যটাকে পড়ার ভান করেছিল, ল্যান্ডস্কেপ। হি কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই থ্রু হিজ, সে দেখতে পেয়েছিল যে টেলিগ্রাফ পোস্টগুলো একটা একটা করে অতিক্রম হচ্ছিল, সে কী দিয়ে দেখতে পেয়েছিল, তার মাইন্ডস আই, মনের চোখ দিয়ে দেখতে পেয়েছিল। ফ্রম এ মুভিং ট্রেন হোয়েন উই লুক আউটসাইড দ্য ট্রিজ সিমড টু বি, যখন আমরা চলন্ত ট্রেন দিয়ে বাইরে তাকাই তখন দেখতে পাই যে গাছগুলো কি মুভিং অর্থাৎ গাছগুলো চলতে থাকে, আমরা বাইরে যদি তাকাই থাকি দেখতে পাবো যে গাছগুলো মনে হচ্ছে চলছে। ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা দেয়ার ওয়ার হার্ডলি এনি, ফরেস্টে দেহরার কাছে যে ফরেস্টটা ছিল সেখানে সম্ভবত কি ছিল না, কোনো প্রাণী, অ্যানিমালস লেফট, কোনো প্রাণী ছিল না। আরও অপশান থাকতে পারে হান্টার স্লেফ, বার্ড স্লেফ, ট্রিজ লেফট, কিন্তু সেগুলো হবে না, তোমাদের কী হতে হবে, দেহরার পাশে সেখানে কোনো প্রাণী ছিল না। দ্য ন্যারেটর রিমার্ক দ্যাট দ্য গার্ল হ্যাজ অ্যান ইন্টারেস্টিং, ন্যারেটর মন্তব্য করেছিল যে মহিলাটির ছিল কি, ছিল একটা ইন্টারেস্টিং ফেস। ফিউ গার্লস ক্যান রেসিস্ট, কিছু কিছু মেয়ে রেসিস্ট করে, প্রতারণা করে কি, প্রতারিত, ফ্ল্যাটারি, প্রতিরোধ করে ফ্ল্যাটারি, কিছু কিছু মহিলা প্রতিরোধ করতে পারে ফ্ল্যাটারি, মাত্র কিছু মহিলা, ফিউ, কয়েক, বেশি না, কি ফিউ ক্যান, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। সি ইজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাজ এ, সে ক্লান্ত হয়ে গিয়েছিল জনগণ তাকে বলতো, কি বলতো, যে তার নাকি একটা প্রিটি ফেস রয়েছে, এটা শুনে শুনে সে ক্লান্ত হয়ে গিয়েছিল, প্রিটি ফেস। এগুলো খুব কমন লাইন, ইম্পর্টেন্ট লাইন, আমাদের পড়ানোর সময় এগুলো আন্ডারলাইন করে দিয়েছিলাম, খুবই সুন্দর সুন্দর লাইন আছে এগুলো, এবং মুখস্থ লাইন। অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি, একটা ইন্টারেস্টিং ফেস কি হতে পারে, প্রিটি হতে পারে, ন্যারেটর বলেছিল যে অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান বি অলসো প্রিটি। দ্য গার্ল আস্কড হিম হোয়াই হি ওয়াজ সো, কি মেয়েটি তাকে জিজ্ঞেস করেছিল কেন সে এত বেশি সিরিয়াস, কেন সে এত বেশি সিরিয়াস। সি ক্যান নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান টু অর থ্রি আওয়ার্স, অর্থাৎ একটানা মেয়েটি কতক্ষণ ট্রেনে বসে থাকতে পারে না, টু অর থ্রি আওয়ার্স, দু ঘন্টা অথবা তিন ঘন্টা, তার বেশি সে একটানা বসে থাকতে
পারে না। নেক্সট দেখো, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল, তার কণ্ঠস্বর, মেয়েটির কণ্ঠস্বরের মধ্যে একটা চমক ছিল, কিসের? মাউন্টেন স্ট্রিম, ঝর্ণার মতো, এটা মাউন্টেন স্প্রিংকের, মাউন্টেন স্ট্রিমের একটা স্পার্কল ছিল, মাউন্টেন স্ট্রিমের একটা স্পার্কল ছিল তার ভয়েসের মধ্যে। দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইন টু দ্য ট্রেন কম্পার্টমেন্ট, সে কি করেছিল, নতুন যে যাত্রীটা ট্রেনে উঠেছিল, ওঠার সময় সে কি করেছিল, স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, একটা তোতলামো তোতলামো ভান করে সে ক্ষমা চেয়েছিল। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু নো, ন্যারেটর জানতে চেয়েছিল ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার, নতুন সেই সহকারী যাত্রীর সঙ্গে, অ্যাবাউট দ্য গার্লস, মেয়েটির কী সম্বন্ধে জানতে চেয়েছিল, না হেয়ার সম্বন্ধে জানতে চেয়েছিল, কি বলেছিল যে তার হেয়ারটা বড় ছিল না ছোট ছিল। তারপরে দেখো, দ্য নিউ প্যাসেঞ্জার ফ্রম দ্য সাহারানপুর ব্রক দ্য ন্যারেটার্স রিভেরি, নতুন যে যাত্রীটা ট্রেনে উঠেছিল সে কি ভেঙে দিয়েছিল ন্যারেটারের রিভেরি, স্বপ্নটাকে, দিবা স্বপ্নটাকে ভেঙে দিয়েছিল। নেক্সট দেখো, দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার ওয়াজ, মেয়েটির চুল থেকে যে পারফিউমটা আসছিল, সুগন্ধিটা আসছিল, সেটা ন্যারেটারকে কি করেছিল, ট্যান্টালাইজিং করে দিয়েছিল। আমরা জানি যে দ্য পারফিউম ফ্রম হার গার্লস হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। দ্য গার্ল গট আপ টু কালেক্ট হার থিংস হোয়েন দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার, মেয়েটি তার জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করেছিল যখন সেই ট্রেন গাড়ির চাকা পরিবর্তন করেছিল, তাদের কি পরিবর্তন করেছিল, সাউন্ড অ্যান্ড রিদিম, সেই যে ক্যারেজ হুইলস অর্থাৎ রেলগাড়ির চাকাগুলো, সে কি পরিবর্তন করেছিল, সাউন্ড অ্যান্ড রিদম, আওয়াজ এবং ছন্দ পরিবর্তন করেছিল। ইট ওয়াজ আ সেফ রিমার্ক, এটা ছিল একটা নিরাপদ মন্তব্য, সেফ রিমার্ক দ্যাট দ্য গার্ল হ্যাড, সেই মন্তব্যটা কি ছিল, সেই মন্তব্যটা ছিল জেনারেটর বলেছিল তার একটা ইন্টারেস্টিং ফেস রয়েছে, ইন্টারেস্টিং ফেস, এটাই হচ্ছে সেফ রিমার্ক। ফ্রম দেহারা দ্য ন্যারেটার ওয়াজ গোয়িং টু, দেহরা থেকে ন্যারেটার কোথায় যাবে, দেহরা থেকে ন্যারেটার কোথায় যাবে, মুসুরিতে যাবে। দ্য রোডস অফ মুসুরি ইন অক্টোবর আর, অক্টোবর মাসে মুসুরির রাস্তাগুলো কীরকম হয়, না কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, শান্ত এবং একেবারে পরিত্যক্ত, মানে কিছুই থাকে না অক্টোবর মাসে, একবারে শান্ত থাকে এবং ডেজার্টেড থাকে অক্টোবর মাসের রাস্তাগুলো। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু রেইজ হার হ্যান্ড, ন্যারেটর তার হাত তুলতে চেষ্টা করেছিল, তুলতে চেয়েছিল, কেন তুলতে চেয়েছিল, না টু টাচ হার হেয়ার, মেয়েটির চুল স্পর্শ করার জন্য, মেয়েটির চুল স্পর্শ করার জন্য আমাদের ন্যারেটর তার হাতটা তুলতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু নো হোয়েদার দ্য গার্ল কিপড হার হেয়ার, আমাদের ন্যারেটর সেই মেয়েটির কী সম্বন্ধে জানতে চেয়েছিল, চুল সম্বন্ধে কী জানতে চেয়েছিল, যে লং অর শর্ট, তার চুলটা লম্বা ছিল না ছোট ছিল। তো এই হচ্ছে তোমাদের আইএসএবির থেকে সম্পূর্ণ শর্ট কোয়েশ্চেন।